একদিনের ছোট্ট পুরি ট্রিপ করে আজকে ফেরার পালা। এখানে তোমাদেরকে প্রথমে এই রুম ট্যারিফগুলো একটু দেখিয়ে দিলাম, যদি তোমরা কখনো মনে করো নেবে বলে তাহলে এই হোটেলটা নিতে পারো। হোটেলটার নাম পার্ক লাগুন, আরেকবারও বলে দিলাম আগের ব্লগে যেটা বলে দিয়েছিলাম অলরেডি। ব্যাস আর কি, ছুটি শেষ, এবারে যাচ্ছি বাড়ি। কোথার থেকে কি হলো, দিদিরা আসতে পারলো না, আমরাই ঘুরে গেলাম এবারে পুরী থেকে। তবে বলতে হবে হোটেলের লোকের ব্যবহার খুব ভালো ছিল, আমাদের বাইকটা বাইরে ছিল কিন্তু ওনারা কিন্তু রাত্রে এসে আমাদেরকে বলে বাইকটা কিন্তু ওনাদের গেটের ভিতরে করিয়ে দিয়েছিলেন, সেজন্য খুবই ধন্যবাদ ওনাদের কাছে। এভরিওয়ান, এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছে, সোজা যাব ঘরে, মানে কি অনির্বাণ আজকে চলে যাবে আবার কলকাতা, তো সেই জন্য এখন সোজা ঘরে যাচ্ছি। আবার ফেরার পথে ওই একই ক্যাফেতে এসেছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো জাস্ট ওখানে খাবারটা খেতে এসেছি, কিছু একটা টুকটাক খেয়ে বাড়ি চলে যাবো। প্রচণ্ড গরম, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখবে যাওয়ার সময় যতটা এনথু থাকে না কোথাও, ফেরার পথে সেই এনথুটা শেষ হয়ে যায় আর আরও টায়ার্ড লাগে। ফেরার পথে এক টানা এসেছি আমরা বাইকে করে, ভুবনেশ্বর পৌঁছে গেছি। এই ক্যাফেটা তো ভুবনেশ্বরের ভেতরেই তোমরা জানোই, তো প্রচণ্ড পরিশ্রান্ত লাগছে, এত রোদ লেগেছে যে কিছু বলবার নয়। সেই আমাদের স্যান্ডউইচ আর একটুখানি ওই লেমনেড নিয়েছিলাম, এই খেয়ে বাড়ি পৌঁছালাম। এসে ঘুমিয়ে গিয়েছিলাম, এত টায়ার্ড লাগছে কিছু বলবার নয়। এখানে আবার সব জানলা দরজা খুলে দিয়েছে, পেছন দিকে লাইট আসছে, তো যাই হোক একদম মানে অস্থির অস্থির লাগছে, খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত টায়ার্ড যে সমুদ্র থেকে এসে লাগে আমার জানা ছিল না। এসে আমি যা স্নানটা করেছি, একটু চোখটা লেগে গেছিলো, আমি ভাবলাম উঠে ভাতটা বসাবো, একটু ডাল টাল ছিল ফ্রিজে যে ওটা গরম করে জাস্ট খেয়ে নেবো, কিন্তু ততক্ষণে অনির্বাণ আবার অর্ডার করে দিয়েছে হচ্ছে এখানে ওড়িয়া ফুড। সেই দলমা বলে আমাদের এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তো ওখানে না ওদের পখাল ভাত খুব ফেমাস ওড়িশাতে, তো সেই পখাল ভাত ও অর্ডার করেছে, বলছিলো যে গিয়ে খেয়ে আসবি চল, এনাম না না ঘরে যা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর যেই আমি ঘুমিয়ে গেছি আর ও তখনই অর্ডার করে দিয়েছে। তো চলো দেখা যাক কী কী এনেছে আজকে, একদম নতুন কিছু এনেছে। এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সেই মুহূর্তে অনির্বাণের এই ব্যবহার দেখে না মনটা খুব খুশি হয়ে গেল। আর এই ভিডিওটা যখন এডিট করছি আমি তো ঘরে একলা বসে রয়েছি, আরও যেন মিস করছি ওকে। সত্যি কথা বলতে কি, কখনো কখনো এই যে ভালো ভালো কিছু কাজ করে বসে সেটা দেখে না মনটা ভালো হয়ে যায়, তখন ভাবি কেন যে আমি ওকে বকাবকি করি, কেন যে ঝগড়া করি দুজনে বুঝতে পারি না। ভাবো ও ভাবলো যে আমার অতটা থকানি হয়েছে ঘুরতে গিয়ে, তাই জন্য হচ্ছে খাবারটাকে পুরো অর্ডার করে দিয়েছে। মনে মনে বেশ খুশি তো হয়েছিলাম গো, কিন্তু আমার মনে আবার একটু খুঁতখুঁত করছিল, ভাবছিলাম আজকে ও বেরোবে আবার বাইরে থেকে খাবার অর্ডার করলো, তাই আমি মানে একটু মনটা খুঁতখুঁত করছিলাম, মানে ঠিক ভালো লাগছিল না যে একটু ঘরে খাবার বানিয়ে দিতাম সেটাই খেতো, কিন্তু যাই বলো তাই বলো এটা তো একটা কেয়ারই করলো না আমাকে, তো সেটা অনেক ভাল লাগে। আমাদের বাড়ির মতন মেয়েদেরকে মানে কী আর চাই বলো, একটুখানি এরকম কেয়ার পেলে পর আমরা কিন্তু মানে একদম গলে যাই, তাই না? ঠিকই পখাল ভাতার মতন ঠান্ডা হয়ে গেছে মনটা, যাই বলো না তাই বলো। তো এই যে ঢেলে নিলাম পখাল ভাত, এটা তো এখানকার খুবই ফেমাস, আমার কিন্তু আর চিকেন থালিতে হাত দিতে হয়নি জানো তো, এই পখাল ভাতই আমার মুখে এত ভালো লাগলো যে কিছু বলার নয়, উড়িষ্যা এলে অবশ্যই ট্রাই করো। তো আজকে অনির্বাণ অর্ডার করেছিল এখানকার ফেমাস খাবার অথেন্টিক পখাল ভাত, দলমা বলে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট থেকে, তো এখানে দিয়েছে পখাল ভাত। এখানে একটা মাছ, নানান রকমের মাছ, একটা তো রুই মাছের পিস দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু রয়েছে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা ভাজা করা একটা কিছু, আচ্ছা এইখানে কিছুর একটা মাখা রয়েছে যেটা আমি এখনও বুঝতে পারছি না কিসের মাখা, তরকারি টাইপের এটা কিছু একটা আছে। এখানে স্যালাড দিয়েছে, এমনি নর্মাল সাদা ভাতও আমরা অর্ডার করেছিলাম, দু রকমের আলু সেদ্ধ আছে, আর এই যে এখানে রয়েছে চিকেন, এইটা হচ্ছে এক ধরনের ডাল দিয়েছে, যে ডালটার মধ্যে এই যে নানান রকম সবজি দেওয়া রয়েছে, ডালটা রয়েছে এটাকে দলমা বলে, অনির্বাণ বলছে এটাকে দলমা বলে। আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে এক ধরনের ভাজা ভাজা করেছে, আচার দিয়েছে, আর এটা হচ্ছে পোস্ত দিয়ে কিছু একটা শুকনো শুকনো পেঁয়াজ দিয়ে বানিয়েছে, আমটা অনির্বাণ কেটেছে। তো এই হলো আজকের মানে একদম সাংঘাতিক একটা লাঞ্চ। অনির্বাণ তো বেরিয়ে গেল ট্যুরের জন্য, এত একলা লাগছে না আজকে, ভীষণ খারাপ লাগছে মনটা, মানে এই সপ্তাহটা পুরো দিদির থাকার কথা ছিল ওগুলোই বারবার মনে পড়ছে, ঘরের ভিতরটা প্রচণ্ড গুমোট হয়ে আছে, মানে এখানকার লোকেরাও বলছে
এতটা গরম কখনোই পড়েনি, কখনোই পড়েনি। প্রচণ্ড গুমোট, ফ্যানের তলেও মানে একদম আরাম হচ্ছে না। আর এসি তো আমি ইউজ করি না, মানে নেই আমার কাছে এসি, আর লাগাইও নি। চলো যাই এখন না একটু ঘরের কিছুটা জিনিসপত্র গুছিয়ে নিয়ে, তারপর একটু স্নান করবো ভালো করে, পুরো ফ্রেশ হয়ে তারপরে কিছু বসে ভাবছি একটা সিরিজ দেখবো, মনটা একটু ভালো লাগবে। তাহলে কালকের থেকে জানোই তো এক গাদা জিনিস আমরা ধোয়া পাকলা করেছিলাম যে দিদি আসবে, তো সেই ভেবে এই কার্পেটগুলো অনির্বাণ কালকে ধুয়ে দিয়েছিল। তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা এগুলোকে সমস্ত কিছু উঠিয়ে রাখি, শুকিয়ে গেছে সমস্তটাই, তো উঠিয়ে রাখলাম। আর এখন পাতবো না গো, এখন পেতে আর কি হবে, আর মনটাও খারাপ হয়ে গেছে, তো ভাবলাম যে থাক, আর এটা পাতার জন্য টেবিলগুলো সরাতে হবে, তো সে অনির্বাণ এলে পর তখন না হয় পাতা যাবে। একটু মুড়ি নিয়ে বসলাম, জাস্ট একটু মাঞ্চিং করতে মন করছিল, একটু হালকা খিদে পাচ্ছে তাই জন্য। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখনই অনির্বাণ টুরে যায় তখনই ঘরে যত রকমের ঘটনা ঘটে, সেটা হচ্ছে আজকে জানলাটা খুলে বসে আছি, মানে শুয়ে আমি অন্যদিকে ফিরে একটু মোবাইল দেখছি, দেখছি একটা বেড়াল ঢুকে গেছে, কি ভয় পেয়েছে আছি, এটা কি দিয়ে, তারপরে হচ্ছে যাই হোক ও হচ্ছে তাড়ালাম ওইটাকে দিয়ে, তারপরে এক ঘন্টা পুরো সারাটা সন্ধ্যা প্রায় বলতে গেলে কোনো কারেন্ট ছিল না, এত ঝড় হলো ঝড় হলো, কিন্তু বৃষ্টি হলো না, দু ফোঁটা বৃষ্টি হয়ে রয়ে গেল। এনিওয়েজ ছাড়ো, এখন হচ্ছে আমি এই যে চিকেন সকালবেলা যেটা বেঁচে গেছিলো চিকেনটা ওর আনা হয়েছিল না অর্ডার দিয়ে, তো চিকেনটা খাওয়া হয়নি, সেই চিকেন আর ভাত এই বাটি করে নিয়ে খেয়ে নিচ্ছি। চলো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। গুড নাইট।